হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আমার কিউটি বেবিটাকে দেখতে পাচ্ছ? তো এই কিউট, ওর হচ্ছে আমরা আকিকা দিয়ে এখন নাম রাখবো হচ্ছে ইনায়া ইরহা। সেজন্য হচ্ছে আকিকার প্রিপারেশনের জন্য যে রেস্টুরেন্টটা আমরা বুকিং করব, সেই রেস্টুরেন্টটা আজকে যাব। আর আকিকাটা দেওয়া হবে হচ্ছে 17ই ডিসেম্বর। তো এর আগে হচ্ছে আমরা রেস্টুরেন্টটা একটু দেখে আসব এবং রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথাবার্তা বলে আসব যে মানুষজন কতজনের বসার ক্যাপাসিটি আছে এবং কোন এরিয়াটা আমাদেরকে দিবে, সেই সব বিষয়ে আলাপ করার জন্য হচ্ছে আমি আজকে রেডি হয়ে এই যে বের হচ্ছি। তো এই হচ্ছে আমার ড্রয়িং রুমের একটা কর্নার দেখাচ্ছি, এটা হচ্ছে আমি বের হয়ে দরজার কাছে চলে আসলাম আর হচ্ছে লাইট জ্বালিয়ে নিলাম। এই যে পেছনে যে ব্যাকড্রপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে আমি এই জায়গাটার সামনে হচ্ছে আমরা লাইভ করি। আমার একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে ওয়াকিলস কালেকশন। এ হচ্ছে আমাদের ফেসবুক পেজের ওনার আনাফ ইবনে ওয়াকিল। কিছুক্ষণের মধ্যে তার হুজুর আসবে, তো বের হওয়ার আগে তাকে একদম ওজু টুজু করায় টুপি মাথায় দিয়ে রেডি টেডি করে তারপর হচ্ছে বের হচ্ছে আমি আর ওর আব্বু বেরিয়ে যাচ্ছি। টাটা, এই যে ছেলেকে টাটা দিয়ে বেরোচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের করিডোর, বাড়ি হওয়ার সময় যে এই করিডোরটা হয়, এই করিডোর দিয়ে চলে আসলাম আমরা লিফটের সামনে। লিফটের জন্য অপেক্ষা করছি, এই হচ্ছে ওর আব্বু ইনায়া আর আহনাফের আব্বু। তো আমরা যেতে যেতে লেক্সিটির কিছু অংশ তোমাদেরকে দেখাবো। এই যে বের হয়ে গেছি আমাদের, এটা হচ্ছে গিয়ে বের হওয়ার এক্সিট পয়েন্টটা। তো লেক্সিটি জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা হচ্ছে এর আগে আসছো তারা তো জানে, যারা আসলে আমি বলবো এসে দেখতে পারো। নতুন আরেকটা বিল্ডিং এখানে হয়েছে, সেটার নাম হচ্ছে শাপলা, একদম সামনের দিকে আছে। তো এখন আমি ওই বিল্ডিংটা, আমার কোনো ভিডিওটা দেখাই নেই, ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সামনে। এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রিক্সা, এখানে এরকম ব্যাটারি রিক্সা চলে। তো ব্যাটারি রিক্সাগুলো সুবিধা হয় হচ্ছে এদের উঠার জন্য হচ্ছে একটা প্যাডেলের মতো থাকে, ওখানে দিয়ে উঠা যায়। রিক্সাগুলো উঁচা হইলেও সমস্যা হয় না। এখন ব্যাটারি রিক্সা চলতে চলতে দেখা গেছে হচ্ছে কি নর্মাল রিক্সা আর চলতে পারি না। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, এটার নাম হচ্ছে লেক ডাইনিং। হ্যাঁ, লেক ডাইনিং। তো এই হচ্ছে রেস্টুরেন্টের কিডস জোন, হ্যাঁ, যেখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করবে। তো আমরা ওইরকমই একটা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম, যে চুজ করলাম যেহেতু হচ্ছে আমার ছোট বেবির আকিকা আর আমার নিজেরও বড় ছেলেটা মাত্র 7-8 বছরের। তো হচ্ছে তার ফ্রেন্ডরাও আসবে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে লেক ডাইনিং, এটার নাম দেওয়া আছে। তো এই হচ্ছে এদের এরিয়াটা। তার আব্বু এখানে বসে আমাকে হিসাব নিকাশ বুঝাচ্ছিল, বাট আমার সব কনসেন্ট্রেট ছিল যে ভিডিও করার মধ্যে, আমাকে আর ম্যানেজারকে হিসাব নিকাশ বুঝাচ্ছিল। আর এই হচ্ছে আবার ওই যে আরেকটা কর্নার আমি দেখাচ্ছি, এখানে ছোটো খাটো পরিসরের মধ্যে বাচ্চাদের খেলার অনেক সুন্দর জায়গা আছে। এবং আপনার মানে এই রেস্টুরেন্টটা সিলেক্ট করার পিছনে এইটাই মেইন কারণ যে এখানে বাচ্চারা বিজি থাকবে, বড়রা ওই পাশে খানা দানা করে আমার মেয়েকে দোয়া দিয়ে আশীর্বাদ দিয়ে, হ্যাঁ, আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারবো। তো একটু আমাদেরকে যে এরিয়াটা দেওয়া হয়েছে মেহমানদেরকে বসানোর জন্য বা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, এটা হচ্ছে এই এরিয়াটা। ঢুকতেই সুন্দর একটা অ্যাকোরিয়াম তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে সেই এরিয়াটা। এখানে টোটাল হচ্ছে তোমার 5টা টেবিল আমাদের জন্য বরাদ্দ থাকবে। এক একটা টেবিলে 4 জন করে বসা যাবে, 4×5=20 জন, এক 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 একটা ব্যাচে 20 জন করে বসিয়ে খাওয়ানো যাবে। আমরা এস্টিমেট করছি মিনিমাম 40-50 জনের মতো হয়তো গেস্ট আসতে পারে। এই কর্নার থেকে ওই যে খেলার স্পটটা দেখা যায়। আর এখানে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে এবং আমার ছেলে এবং আমার যে ছেলের, আমার যে গেস্টরা আসবে তাদের যে বাচ্চা কাচ্চা আছে, তারা আশা করি সবাই হচ্ছে এই এরকম অ্যাকোরিয়ামের ফিশগুলা দেখতে খুবই পছন্দ করে। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে এটা আলাদা করে হচ্ছে থাকাতে ভালোই হয়েছে। কিছু বাচ্চা এদিকে বিজি থাকবে, কিছু বাচ্চা ওইদিকে বিজি থাকবে, বাট বেশিরভাগ হচ্ছে কি ওই খেলার জায়গাটাতেই বিজি থাকে বাচ্চারা, বাচ্চারা যেটা করে আর কি। তো এই ছিল আজকের মতো। তো আর যেতে যেতে ইনায়া রাকিকার ড্রেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইনায়া রাকিকার ড্রেস, এটা হচ্ছে আমি অনলাইনে একটা আপুকে দেখছি, উনি হচ্ছে ছোটো বাচ্চাদের ড্রেস মেক করে। নামটা মনে হয় সম্ভবত এ গ্রিন মার্ট। হ্যাঁ, এ গ্রিন মার্ট, বাট আমি আপুর পেজে না, আমি আপুর ইনব মানে সরাসরি ওনার আইডিতে নক করেছিলাম ড্রেসটা দেখে, বেশ সুন্দর লাগছে আমার কাছে এবং কোয়ালিটিও মাশাল্লাহ অনেক ভালো।
এবং অনেক সুন্দর, অনেক সুন্দর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর করে উনি মেক করেছে। তো এই ড্রেসটা পরিয়ে তার আকিকার দিন তাকে নিয়ে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এবং সবাই আমার মেয়ে এবং ছেলে দুজনের জন্যই দোয়া করবেন। খোদা হাফেজ।